আসসালামু আলাইকুম, সুপ্রিয় 18তম নিবন্ধন প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি বিশেষ করে 18তম নিবন্ধন প্রার্থীদের জন্য। এই নিবন্ধন নিয়ে আমরা যে সমস্ত তথ্য ও গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে যাচ্ছি তা নিশ্চিতভাবেই আপনাদের জন্য কার্যকরী হবে। সুতরাং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। চলুন শুরু করি, যে কারণে 18তম নিবন্ধন আপনাদের জন্য আশীর্বাদ। প্রথমে 18তম নিবন্ধনে অনেক পরীক্ষার্থী তেমনি ভাবে ইতিহাসের সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে। 18তম নিবন্ধনে যারা পাশ করবেন শুধু তাদের জন্যই হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এরপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে আসনগুলো ফাঁকা রয়েছে সেগুলোর পাশাপাশি নতুন আরো শূন্য আসন যুক্ত হবে, যেটা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দিবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শুধু 18তমদের বলার কারণ হলো এই যে 16 ও 17তমদের অনেকের চাকুরি হওয়ার পাশাপাশি অনেকে সনদের মেয়াদ শেষ, তাই অনেকে আবেদন করতে পারবেন না। সেই হিসাবে ধরে নেওয়া যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তমরা সর্বোচ্চ সংখ্যক খেলবেন। অভিযোগ উঠেছে অনেকে জাল সনদ দিয়ে চাকরি করছেন, কর্তৃপক্ষ এ ব্যাপারে কাজ করছে। জাল সনদধারীদের সংখ্যা ধরা হচ্ছে 60,000, এদের বাতিল করার সমূহ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেখেন 60,000 জাল সনদধারী আপনার বাতিল করলে এখানে অনেকগুলো পদ ফাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো 18তম এবং 19তম দ্বারা পূরণ করা হতে পারে। বিগত বছরগুলোর তুলনায় কঠিন হওয়ায় ও শূন্য আসন বেশি হওয়ায় যারা মোটামুটি সব প্রশ্ন লিখে এসেছেন আশা করছি সবাই পাশ করবেন ইনশাল্লাহ। আপনারা জানেন যে এবারে পরীক্ষা তুলনামূলক অন্যান্য পরীক্ষাগুলোর চেয়ে এবারে কঠিন হয়েছে, সেক্ষেত্রে আপনার কাটমার্ক কমে আসবে এবং অনেকজন পাশ করবে এবং যারা মোটামুটি ভালো লিখেছেন তারা ইনশাল্লাহ পাশ করবেন। আর এইবার স্বাভাবিকভাবেই এবার 18তম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্বারা শিক্ষক সংকট কাটানোর সুবর্ণ সুযোগ রয়েছে। অনেকেই বলেন যে এবার 50 থেকে 60 হাজার শিক্ষক নেবেন, আসলে এটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, কেননা দ্রুতই 19তম সার্কুলার প্রকাশ করবে, তাই 19তম ও সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য আসন শূন্য রাখবে, তাই 35 থেকে 40 হাজার পাশ করানোর সমূহ সম্ভাবনা রয়েছে। বিগত নিয়োগগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে 40,000 নিয়োগ দিলেও অনেক হবে। আপনারা জানেন যে বিগত 17তমতেই আপনার 23,000 আপনার চূড়ান্ত ভাবে ভাইবা পরীক্ষা দিয়েছিল, সনদ দিয়েছিল, সেখান থেকে আবার বাদ পড়েছে কিছু, টোটাল 19,000 এবার নিয়োগ দিয়েছে 17তমতে। সে হিসেবে বিবেচনা করলে 18তমতে দ্বিগুণ হয়ে যাবে 40,000 নিয়োগ দিলেও। আরেকটি সুখবর আপনাদের জন্য যে এই 18তম নিবন্ধনে যারা রিটার্ন ও ভাইবা পাস করবেন তারা ইনশাল্লাহ 25 সালের জুন মাসের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন করতে পারবেন। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে 18তম রিটেনের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করবে, দিয়ে তারা খুব দ্রুত 18তম ভাইবা শেষ করে 19তম সার্কুলার প্রকাশ করে করবে এবং 18তমদের জুন জুলাইয়ের মধ্যেই তারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করবে বলে আশা করছি। ইতিমধ্যে প্রতিষ্ঠান সমূহকে ইকুইজেশনের জন্য বলা হয়েছে, এই মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। তবে আমরা এনটিআরসি এর কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি টাইম কিছুটা বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে। আপনাদের জন্য একটি উদ্বেগের খবর হলো অনেক প্রতিষ্ঠান প্রধান এই ব্যাপারে ওয়াকিবহাল না, আবার অনেকে জানলেও শূন্য আসন দেখাতে অনিচ্ছুক, তাই আপনাদের আশেপাশের কোনো প্রতিষ্ঠান প্রধান এরকম আচরণ করলে আপনারা তাদের সাথে কথা বলবেন, প্রয়োজনে কর্তৃপক্ষকে জানাবেন, কারণ একটি আসন কমলে আপনাদেরই ক্ষতি হবে। আপনাদের 18তম রিটেনের রেজাল্ট অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে এবং ভাইবা পরীক্ষা অক্টোবরের শেষে শুরু হবে, তাই যারা লিখিত পরীক্ষা একটু ভালো দিয়েছেন তারা ভাইবা প্রস্তুতি শুরু করে দেন, ইনশাল্লাহ আপনারা পাশ করবেন। আর ভাইবা প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, কারণ কিভাবে ভাইবার জন্য নিজেকে প্রস্তুত করবেন সে বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আজকের ভিডিওতে 18তম নিবন্ধন প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও সুযোগগুলো শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য কার্যকরী হবে। যদিও ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারেন।
আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাতে পারেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।